পর্যায়ে। যদি ওষুধ সেই সময় লোডশেডিং এর জন্য হ্যারিকেন জ্বালিয়ে গ্রামে গ্রামে শহরে শহরে মানুষ বসে থাকতে এত লোডশেডিং চলতো। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বিদ্যুতের বিল বেড়ে বাড়াচ্ছে, আগামী দিনে মানুষকে আবার সেই কাজ করছে। যে বিদ্যুতের বিল ইউনিট প্রতি 15 টাকা ছিল, এই মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সেই বিদ্যুতের বিল 30 টাকায় পরিণত হয়েছে ইউনিট প্রতি। যারা ব্যবসা করেন তাদের বিদ্যুতের বিল ছিল 30 টাকা, বর্তমানে সেই বিদ্যুৎ ইউনিট 60 টাকায় পরিণত হয়েছে। যারা কমার্শিয়াল অত শিল্পের জন্য যারা বিদ্যুৎ নাই, তাতে ইউনিট প্রতি 50 টাকা দাম ছিল, আজকে সেই বিদ্যুতের দাম ইউনিট প্রতি 75 টাকায় পরিণত হয়েছে। রিয়াজকে ডিসকানেকশন বা কানেকশন করতে গেলে 100 টাকা করে চার্জ নেওয়া হতো, সেটাকে 5 গুণ বাড়িয়ে মুখ্যমন্ত্রী 500 টাকা করে দিয়েছে। ভাবতে পারেন কোন রাজ্যে আমরা আছি? আমরা প্রশ্ন করলে পরে, আমরা কিছু করলে পরে তখন মুখ্যমন্ত্রী তার পুলিশকে নিয়ে যায়। আর যখন কলকাতার বুকে, যখন আসানসোলের বুকে, বীরভূমের বুকে যখন জিলেটিন স্টিক এসে জমা হয়, তখন দিদির পুলিশ সেই জিলেটিন স্টিক বা অ্যামোনিয়াম নাইট্রেট যেখান থেকে বোম তৈরি হয় সেই বোমকে ধরতে যায় না।